আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার জীবনে দেখা সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ একটা গাছের কথা বলবো, আর যেটি বর্তমানে আমার ছাদে পর্যাপ্ত পরিমাণে আছে। সেই গাছটির নাম হচ্ছে লজ্জাপতি গাছ। এটি আসলে একটা ম্যাজিক গাছের মতো, এটাকে একটু টাচ করলেই একদম চুপসে যায়, নুয়ে পড়ে সবগুলো পাতা। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই চারাটি দেখতে পাচ্ছেন, এই যে টাচ করার সাথে সাথে সবগুলো পাতা নুয়ে পড়ছে। লজ্জাপতি সাধারণত দুই রকমের হয়, একটা হলো সাদা লজ্জাপতি আর একটা হচ্ছে লাল লজ্জাপতি। আমার এখানে সাদা লজ্জাপতি এবং লাল লজ্জাপতি দুইটাই আছে। আর লজ্জাপতি গাছ আসলে এটিও একটি ভেষজ গাছ, এটি ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ। বিশেষ করে যাদের দাঁতের সমস্যা এবং পালস বা ফিস্টুলা রোগ আছে, এই রোগের ওষুধ তৈরিতে এই গাছটি ব্যবহার করা হয়। পুরাতন আমাশয় এবং কোষ্ঠকাঠিন্য এই গাছটি কার্যকরী ঔষধ হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন জটিল কঠিন রোগের ঔষধ হিসেবেও এই গাছকে ব্যবহার করা হয়ে থাকে। আসলে আমরা ছোটবেলায় এই গাছটাকে বারবার মানে এটার কাছে গিয়ে এটাকে ধাক্কা দিয়ে এটাকে লজ্জা দেওয়ার চেষ্টা করতাম এবং মনে মনে ভাবতাম, এবং নামটাও তো লজ্জাপতি, ভাবতাম এটা অনেক লজ্জা এবং লজ্জার কারণে মনে হয় গাছটি এরকম চুপসে যায়। অ্যাকচুয়ালি অনেকের মনেই আসলে এই প্রশ্নটা আছে যে আসলে গাছটি কেন চুপসে যায়, একটু নাড়া লাগলেই সাথে সাথে পাতাগুলো ভাঁজ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে। তো এখানে যে কথাটা বলা দরকার, আসলে যারা গাছ বা বৃক্ষ নিয়ে গবেষণা করেন তাদের বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে আসলে এটা লজ্জা বলতে আসলে এই লজ্জাপতি গাছের লজ্জা বলে তেমন কিছু নেই। এটা আসলে যেটা হচ্ছে সেটার একটা বৈজ্ঞানিক যৌক্তিক ব্যাখ্যা আছে। আমি আপনাদেরকে আজকে এর কেন এই গাছটি টাচ বা নাড়া দিলে চুপসে যায় বা নুয়ে পড়ে তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা যখন একে টাচ করি তখন এই গাছের বা লজ্জাপতি গাছের একটা পালবিনী নামক উপাদান আছে যার সাহায্যে এটি পাতাগুলোকে চুপসে দেয় বা ভাঁজ করে দিতে সাহায্য করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই পাতার প্রতিটা ডগার সাথে প্রতিটি কোষে যে পরিমাণ পানি ভর্তি থাকে, এই পানি এক ধরনের প্রেশার ক্রিয়েট করে পাতাগুলোকে ছড়ানো অবস্থায় রাখে। আমরা যখন একে টাচ করি বা নাড়া দিই তখন এতে বেশ কিছু কেমিক্যাল রিলিজ করে পানিগুলোকে বের করে দেয় এবং পাতাগুলো বাজ হয়ে যায়। তো আরেকটা গবেষণায় দেখা গেছে এই গাছের অ্যাসিটাইল কেলিন জাতীয় রাসায়নিক পদার্থের কারণে আমরা যখন লজ্জাপতি গাছকে নাড়া দিই বা টাচ করি তখন এর মধ্যে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এবং এই তড়িৎ প্রবাহের কারণেই গাছটি তার পাতাগুলোকে ভাঁজ করে নেয় এবং গাছটি নুয়ে পড়ে বা চুপসে যায়। তো যাই হোক, সবশেষে বলতে হয় যে আসলে গাছটি দেখতেও অনেক সুন্দর এবং সকল গাছের চেয়ে সবচেয়ে বেশি তাৎক্ষণিক অনুভূতি যেটা চোখে পড়ার মতো লক্ষণীয় এই অনুভূতিপ্রবণ গাছটি হচ্ছে লজ্জাপতি গাছ। আর এই লজ্জাপতি গাছের বিশেষ কিছু ঔষধি গুণ রয়েছে। বিভিন্ন যারা গাছ নিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করে তারা এই গাছটি সংগ্রহ করে, বিশেষ করে লাল লজ্জাপতির চেয়ে সাদা লজ্জাপতি গাছ ঔষধি গুণের দিক থেকে সবচেয়ে বেশি মূল্যবান। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।